নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শুক্রবার 7ই অক্টোবর 2022 যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশির বিষয়ে আমি আলোচনা করব। তাই আমি প্রতিদিনের মতো আপনাদেরকে একটি অনুরোধ করব, আলোচনাটি সম্পূর্ণরূপে কিন্তু শুনবেন, অর্থাৎ কেটে কেটে যদি শুনেন, ভিডিওটি যদি অনেকে কেটে যদি শুনেন কি না, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি কিন্তু মিস করতে পারেন। কারণ এই ভিডিওর আলোচনা আপনার জীবনকে পরিবর্তন কিন্তু নিয়ে আনবে। যারা প্রতিদিন নিয়মিত দর্শক আছেন তারা তো জানেন, আর যারা নতুন দেখছেন তাদেরকে আমি একটি অনুরোধ আবারও করব, আপনারা আলোচনাটি সম্পূর্ণ শুনুন। দেখুন, আকস্মিক প্রাপ্তি বা সুপার প্রাপ্তি এর কারক গ্রহ হচ্ছে আপনার রাহু গ্রহ। রাহু গ্রহ আপনার জন্মছকে কেমন আছে তার উপর নির্ভর করে কিন্তু আপনার প্রাপ্তির যোগ কিন্তু হবে। কম বেশি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একটা গোল্ডেন টাইম কিন্তু আসে, প্রাপ্তির যোগের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম আসে। কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না, এখানেই পার্থক্য। আজ আপনি গরিব আছেন, কালকে আপনার প্রচুর অর্থ হতে পারে, কে বলতে পারে? আপনার আজকের দিনটা খারাপ আছে বলে আগামী দিন আপনার খারাপ থাকবে, আগামী দিন আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু হতে পারে। যে কোনো দিক থেকে এই রাশিগুলোর প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। কত অ্যামাউন্টের অর্থ প্রাপ্তি হবে সেটা আপনার ভাগ্যভাবের উপর নির্ভর করবে। আপনার ভাগ্যভাব যত স্ট্রং হবে আপনার প্রাপ্তির জায়গা কিন্তু মজবুত কিন্তু হবে, ভাগ্যভাব যত স্ট্রং হবে। আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো কিন্তু দেখা দরকার। আপনার ভাগ্য, আপনার ধন, আপনার আকস্মিক প্রাপ্তি, এই তিনটা ভাব আপনার যেমন থাকবে তেমন কিন্তু আপনি রেজাল্ট আপনি পাবেন। কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। একটা কথা আছে, ভাগ্যের পরিয়াসে মানুষের কী না হয়। আমি কিছু কথা আপনাদেরকে বলি। প্রথমে দেখুন, আমাদের এই যে রাহু রক্ষা কবচ, আমি বলি আপনাদের জন্য কিন্তু বিশেষভাবে কিন্তু ভাগ্য কিন্তু মানে আচমকা প্রাপ্তি কিন্তু আপনার ঘটাবে। এই রাহু রক্ষা কবচটা কি জানেন, রাহুরকে স্ট্রং করা, রাহুর বলবত্তা বৃদ্ধি করা। যাদের ক্ষেত্রে কিছুর জন্য আপনি হয়তো বড় ধরনের অর্থ আপনার আটকে যাচ্ছে সেই জায়গাটা, এর পাশাপাশি আপনার ভাগ্যভাবটাও কিন্তু স্ট্রং করা কিন্তু একান্তই দরকার। কিছু কিছু জন বলছেন যে তন্ত্রের মাধ্যমেই বলে সমস্ত সম্ভব। আমি এখনও বলছি, যিনারা বলছেন এত বড় উনারা সাধক হয়ে যাননি, তন্ত্র সাধক হয়ে যাননি যে তন্ত্রের মাধ্যম দিয়ে সব কিছু সম্ভব হবে। আমি একটি জিনিস পছন্দ করি, সেটি হচ্ছে কমিটমেন্ট। যেটা করবো তো করবো, যেটা করে দেখাবো তো দেখাবো, সেটা আমি করব সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে। রত্ন এবং কবচ আপনার জীবনকে কিন্তু বদলে দিতে পারে, আমি দায়িত্ব নিয়ে বলছি এই কথাটা, গ্যারান্টির সাথে আপনাকে বলছি। তবে আপনার দশা অন্তর্দশা ফেভারে আছে কি না এটা জানা দরকার। আপনার রাহু, শুক্র, বুধ এবং শনি, এই চারটি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে আপনি যখন জন্মেছিলেন কেমন আছে এটা জানা দরকার। এবং আপনার জন্মছকে, আপনার জন্মছকে ভাগ্যাধিপতি নিজস্ব নেই তো, ভাগ্যভাবের উপর পাপগ্রহের দৃষ্টি নেই তো, আপনার ভাগ্যভাব আপনার আকস্মিক প্রাপ্তির ভাবের উপর পাপগ্রহের দৃষ্টি নেই তো, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার।
প্রাপ্তি কম বেশি প্রত্যেক মানুষেরই কিন্তু হবে। আপনার কত অ্যামাউন্টের প্রাপ্তি হবে আপনার ন্যাকাল চার্ট কথা বলবে, কারণ আমি এখানে পাঁচ রাশির কথা বলছি, পাঁচ রাশি লাখো কোটি মানুষ আছে। আমি এখান থেকে আপনার রাশি চক্র দেখতে পাচ্ছি না, আপনার দশান্তর দশা দেখতে পাচ্ছি না, আপনার হস্তরেখা দেখতে পাচ্ছি না, কিন্তু এটা আমি সার্বিক একটা আলোচনা করছি যেটার মাধ্যমে আপনাদের কিন্তু প্রাপ্তি ঘটা কিন্তু সম্ভব। এখানে দেখা দরকার আপনার জন্মছকে গ্রহগত অবস্থান, আপনার জন্মছকে বিশেষভাবে দশাটা দেখা একান্তই দরকার। এবং বারবার বলছি রাহু রক্ষা কবচ আপনার পরিধান করুন এবং নিজস্ব জন্ম কুণ্ডলী আপনি বিচার করুন। নিজের জন্ম চারটা যদি একবার বিশ্লেষণ করে নিন নাকি না, আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু হবেই হবে, কারণ এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা। ভাগ্য চক্রে মানুষ কোন না কোনো দিকে ঘুরে, কে কখন কার ভাগ্য কীভাবে খুলে যায় কেউ বলতে পারে না। কিন্তু আমি একটি কথা বলি, তন্ত্রমন্ত্র বুজরুকি এগুলো একদম সম্পূর্ণরূপে বুজরুকি, আমি একদম পরিষ্কার কথা বলছি, কারণ এত বড় সাধক কেউ হয়ে যায়নি এই যুগে। তন্ত্র করতে গেলে না অনেক কিছু ত্যাগ করে কিন্তু করতে হবে, অত বড় তন্ত্রবিদ যদি হতো তাহলে আজকে অনেক কিছু কিন্তু করা সম্ভব ছিল। তাই আমি যেটা বলবো, বৈজ্ঞানিক পদ্ধতিতে লজিকের মাধ্যমে আপনাদেরকে বোঝাবো, লজিকের দ্বারা আপনার রেমিডিয়াল মেজারমেন্ট আপনাদেরকে করব। কারণ আমি যে প্রাপ্তির কথা বলছি, প্রাপ্তি কিন্তু আপনি হয়তো পাচ্ছেন না, আপনার পাশের বাড়ি কেউ পাচ্ছে, বা আপনার বন্ধু বান্ধব বা আপনার কোনো আত্মীয় স্বজন বা দূর সম্পর্কের কেউ প্রাপ্তি কিন্তু হচ্ছে। কম বেশি যোগ কিন্তু সৃষ্টি হয়েছে পাঁচ রাশি, কত অ্যামাউন্টের অর্থ প্রাপ্তি হবে সেটা নিজের জন্ম ছক সব শেষ কথা কিন্তু বলবে। আপনার একটা কথা বলি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে, আমি এটা বারবার কথাটা বলেছি। এবং কপালে নেই তো ঘি ঠকঠকালে হবে, আপনার কপালে যদি না থাকে, আপনার কখন যোগ আছে, কোন বছর আছে, কোন কোন মাসগুলো আপনার ক্ষেত্রে শুভ, আপনার ফরচুনা নাম্বার কোনটা, আপনার লাকি নাম্বার কোনটা, এগুলো সমস্ত বিষয়ে মানে চুলচেরা বিশ্লেষণ কিন্তু করা দরকার। ওই মানে স্থূল ব্যাখ্যা করে কিন্তু কোনো মতেই এটা সম্ভব কিন্তু নয়। আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলছি, সে পাঁচ রাশির আমি টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে আমি দিব, যেটা আপনারা বিশেষ করে টার্গেট নাম্বারটি এবং রাশিভিত্তিক যে শুভ সময়টা বলছি সেটা যদি আপনারা মেনটেন করতে পারেন, আপনাদের ক্ষেত্রে প্রাপ্তির যোগ কিন্তু ঘটবেই ঘটবে। এবার একে একে আমি জানাবো রাশিগুলোর নাম এবং রাশিভিত্তিক শুভ সময়, রাশিভিত্তিক টার্গেট নাম্বার। নাম্বার ওয়ান রাশি আপনার আগামীকালে সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালে টার্গেট নাম্বার সেটি হচ্ছে চার এবং ছয়। শুভ সময় আপনার দুপুর দুটো ৩৯ মিনিট থেকে আপনার বৈকাল চারটা ৫ মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে ৩ এবং আপনাদের ৬। আপনাদের শুভ সময় সকাল ৮:১১ মিনিট থেকে শুরু করে ১০:০২ মিনিট পর্যন্ত সময়টা কিন্তু আপনাদের শুভ। তিন নম্বর যে রাশির কথা আমি বল, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার ৮। শুভ সময় আপনার সকাল ৯:৩৬ মিনিট থেকে শুরু করে ১১:৫২ মিনিট পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে ৯ এবং আপনাদের ৩। শুভ সময় সকাল ৮:৪৫ মিনিট থেকে শুরু করে আপনার ১০:০০২
21 মিনিট পর্যন্ত। এবার আমি শেষ এবং অন্তিম যে রাশির নাম আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 5। আপনাদের শুভ সময় বৈকাল 4:08 থেকে শুরু করে আপনার সন্ধ্যা 7:02 পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের শুভ। অর্থাৎ এই যে 5টি রাশির আমি কথা বললাম, এই 5 রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে আপনার রাশিচক্রের উপর। অর্থাৎ এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। আমি আবারও বলবো, রাহু রক্ষা কবচ এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন, আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত ঘটবেই ঘটবে। নমস্কার, ধন্যবাদ।